Welcome to AVM World. Early to bed and early to rise makes a child healthy, wealthy and wise. ছোটবেলায় পড়া এই ইংরেজি রাইনটার অর্থ তাৎপর্যপূর্ণ। এটির অর্থ আমরা বাস্তব জীবনে কিভাবে অ্যাপ্লাই করব তা নিয়েই আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, এভিএম ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আজকে আমরা জানব কিভাবে খুব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে যায়। কথায় আছে, অভ্যাস মানুষের দাস। প্রথমেই তোমাকে ইতিবাচক হতে হবে যে সকালে আমি সত্যিই ঘুম থেকে উঠতে চাই। এরপর সেইভাবে অভ্যাস গড়ে তুলতে হবে। একদিনে হবে না, ধীরে ধীরে হবে। অবশেষে এটিকে কিভাবে একটি দৈনন্দিন অভ্যাসে পরিণত করা যায় তা নির্ধারণ করতে হবে। কথায় আছে, খাওয়া এবং ঘুম যত বাড়াবে ততই বাড়বে। সুতরাং এ বিষয়ে প্রথম থেকেই সচেতন হতে হবে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের দৈনিক 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। বর্তমানে রাত জেগে মোবাইল দেখা, টিভি দেখা, চ্যাট, মানসিক চাপ, উদ্ভট কল্পনা ইত্যাদি নানা কারণে তোমরা রাত জাগো এবং ফলে সকালে ঘুম থেকে ওঠা এক চরম অনভ্যাসে পরিণত হচ্ছে। কিন্তু কিছু উপায় অবলম্বন করলে সহজেই খুব সকালে ঘুম থেকে ওঠা সম্ভব। সেগুলি হলো, এক, অভ্যাস পরিবর্তন। ছোটবেলা থেকে বাড়িতে অনেক রাত করে খাওয়া এবং ঘুমের ফলে অনেকে রাত করে ঘুমোতে যাওয়া একটা রুটিনে পরিণত হয়। যত তাড়াতাড়ি সম্ভব এই অভ্যাস পরিবর্তন করতে হবে। রাত 11টা থেকে 11:30টায় ঘুমোতে যাওয়ার হ্যাবিট তৈরি হয়ে থাকলে ধীরে ধীরে 11টা, সেখান থেকে 10:30টা, তারপর 10টায় ঘুমোতে যাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও ডাক্তারবাবুদের মত অনুযায়ী ভারতীয় উপমহাদেশে রাতের খাবার 8:30 থেকে 9টার মধ্যে খেয়ে ফেলা উচিত। গ্রীষ্মপ্রধান আবহাওয়ার ফলে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ডিনার করলে ডাইজেশনে কোনো সমস্যা হয় না, রাতে তাড়াতাড়ি ঘুম আসে। সুতরাং বিষয়টিকে কোনোভাবেই হালকাভাবে না নিয়ে বরং সিরিয়াসলি রাতে তাড়াতাড়ি খেয়ে 10টার মধ্যে বিছানায় যাওয়ার সু অভ্যাস গড়ে তুলতে হবে। ভোর 6টার মধ্যে যদি তোমরা ঘুম থেকে উঠতে চাও তবে আজ থেকেই রাত 10টায় ঘুমোতে যাওয়া অভ্যাস করো। 2, ঘুম, গভীর ঘুম। ঘুমোতে যাওয়ার আগে টিভি, ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইলের সমস্ত কাজ সেরে রাখতে হবে। বিছানায় শুয়ে চ্যাট, মেসেজ, নেট সার্ফিং বা সোশ্যাল মিডিয়ায় ইতিউতি লাইক ডিসলাইক ইমোজির চক্রে পড়ে মূল্যবান ঘুমের সময় কোনোভাবেই নষ্ট করা যাবে না। রাতে ঘুমোতে দেরি হলে সকালে ঘুম থেকে ওঠা হবে না। সুতরাং তুমি যদি সত্যিই চাও খুব সকালে ঘুম থেকে উঠতে, তাহলে রাত 10টা থেকে নো টিভি, নো SMS, নো চ্যাট, নো সোশ্যাল মিডিয়া, জাস্ট ঘুম, গভীর ঘুম। 3, দুপুরে কি ঘুমোও নাকি? আজই ত্যাগ করো। দুপুরে ঘুমোনো চলবে না, এটি অস্বাস্থ্যকর। তবে যদি শরীর দুর্বল লাগে বা খুব ক্লান্ত মনে হয় তবে অল্প কিছু সময় বিশ্রাম নেওয়া যেতে পারে, তবে গভীর ঘুম কখনোই নয়। 4, হালকা ব্যায়াম। রাতে ঘুমোতে যাওয়ার আগে অল্প কিছুক্ষণ হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করা দরকার, ফলে বিছানায় পিঠ লাগানোর পর দ্রুত ঘুম আসবে। 5, নেক্সট ডে রুটিন। পরের দিন কি কি কাজ করা হবে সেটা ঘুমোতে যাওয়ার আগেই ঠিক করে রাখতে হবে। 6, পান করা বন্ধ। সন্ধ্যার পর চা কফি পান করা উচিত নয়। একান্তই যদি অভ্যাস হয়ে পড়ে তবে কম পরিমাণ পান করতে হবে। এগুলির অতিরিক্ত সেবন শরীরে উত্তেজনা সৃষ্টি করে, ফলে অনিদ্রা তৈরি হয়। তাই দ্রুত ঘুমোতে চাইলে এগুলি ত্যাগ করতে হবে। 7, কল্পনার আবেশ। রাতে তাড়াতাড়ি ঘুম এলে খুব সকালে ঘুম ভেঙে ওঠা সম্ভব। তাই যদি কখনো বিছানায় শুয়ে ঘুম না আসে তাহলে তারকাখচিত রাতের আকাশের ছবি মনে মনে কল্পনা করো। গভীর রাত, এক আকাশ উজ্জ্বল তারা মিটমিট করছে, তুমি যেন হারিয়ে যাচ্ছ তারাদের দেশে। গভীর থেকে আরও গভীরে ক্রমে অন্ধকার ফ্যাকাশে হচ্ছে, তুমি দেখছো একটা উজ্জ্বল বিন্দু ঘুরতে ঘুরতে ক্রমশ তলিয়ে যাচ্ছে আরও গভীর গহন আকাশের বুকে। এরকম কল্পনার আবেশ তৈরি করো, অবশ্যই ঘুম আসবে। শেষে একটা বাস্তব ঘটনার কথা বলে ভিডিও শেষ করব। পৃথিবীর সফলকাম মানুষদের জীবনে পড়লে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে তাঁরা প্রত্যেকেই খুব সকালে ঘুম থেকে উঠে দিন শুরু করতেন। তেমনই একজন প্রণম্য মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা জানলে অবাক হবে যে
বিদ্যাসাগর যখন কলেজে পড়াশোনা করতেন তখন খুব সকালে বা ভোরে ঘুম থেকে উঠে বাসন মাজা, রান্না করা, বাটনা বাটা এইসব কাজ সেরে তারপর পড়াশোনা করতে বসতেন। বন্ধুরা, আসল হলো আমাদের মনের ইচ্ছা শক্তি। তুমি যদি পণ করো যে যেভাবেই হোক তুমি খুব সকালে ঘুম থেকে উঠে পড়বে, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে ঘুম পাড়িয়ে রাখতে পারবে না। জেগে ওঠো বন্ধু, চোখ মেলে দেখো এক নতুন অনাঘ্রাত নরম সকাল দুহাত মেলে অপেক্ষা করছে তোমাকে জড়িয়ে ধরার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করে জানাবে এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে। এভিএম ওয়ার্ল্ডে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান সিলেক্ট করতে কিন্তু ভুলবে না। ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।